বিউটি শাইন টিপস এর সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয়, প্রাকৃতিক পদ্ধতিতে দিনে মাত্র 10 মিনিটের যত্নে গায়ের রং ফর্সা করুন, আসুন দেখে নেই। সবাই ভাবেন আরেকটু যদি ফর্সা এবং সুন্দরী হতাম কত না ভালো হতো। এই গায়ের রং ফর্সা করার জন্য আমরা কত কিছুই না করে থাকি। বিউটি পার্লারে স্কিন পলিশ বা ফেয়ার পলিশ নামক ব্যয়বহুল বিউটি ট্রিটমেন্টও, কত কসমেটিক্সের ব্যবহার আরও কত কি, কিন্তু এগুলো যে কত ক্ষতিকর তা কি আমরা জানি না। জানেই অনেকেই এই কাজগুলো করছেন, তাহলে কি কোনোভাবে গায়ের রং ফর্সা করা যাবে না? অবশ্যই যাবে, আর সেই উপায়টি হলো ঘরোয়া পদ্ধতিতে রং ফর্সা করা। আসুন দেখে নিই দ্রুত গায়ের রং ফর্সা করার উপায়টি। যা যা লাগবে, 1/2 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ শসার পেস্ট, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। যা যা করবেন, প্রথমে মুখটি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন, তোয়ালে দিয়ে মুখ মুছে নিন। এরপর টক দই, শসার পেস্ট, গুঁড়ো দুধ মিশিয়ে প্যাক তৈরি করে ফেলুন। প্যাকটি ভালো করে মুখে লাগান, শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এখন আয়নায় নিজের মুখটা দেখুন, দেখবেন বেশ উজ্জ্বল দেখাচ্ছে। নিয়মিত ব্যবহারে প্রাকৃতিকভাবে আপনার গায়ের রং আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল হয়ে যাবে। কিভাবে কাজ করে, টক দই রোদে পড়া দাগ দূর করে থাকে। এতে ভিটামিন সি, জিঙ্ক, ক্যালসিয়াম আছে, যা ত্বকের রং ভেতর থেকে ফর্সা করে। এটি ত্বকে ময়শ্চারাইজার ও এক্সফোলিয়েট করে থাকে। এছাড়াও বলিরেখা দূর করতে টক দইয়ের জুড়ি নেই। শসার পেস্ট ত্বককে ঠান্ডা অনুভূতি দিয়ে থাকে, ত্বকের কালো দাগ, চোখের নিচের দাগও দূর করে থাকে শসা। শসা ত্বকের জন্য খুব ভালো টোনার হিসেবে কাজ করে। গুঁড়ো দুধে পানি আছে যা ত্বকের পানির পরিমাণ ঠিক রাখে। গুঁড়ো দুধ ত্বকের দাগ দূর করে ত্বককে উজ্জ্বল ও মৃষণ করে। বিউটি শাইন টিপসগুলো অনুসরণ করুন এবং নিজে নিজেই এর সুফল ভোগ করুন। আপনি আপনার নিজের ত্বকের যত্ন সহ আরও বিভিন্ন বিষয়ে টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।